আপনি কিন্তু এখান থেকে আনলিমিটেড টাকা ইনকাম করতে পারবেন এবং সেই টাকাগুলো কিন্তু আপনি নিতে পারবেন বিকাশ, নগদ, রকেট, পেপাল, পেটিএম। ফুল প্রসেস কিন্তু এখানে দেওয়া রয়েছে। এছাড়াও আপনি নিতে পারবেন ফ্রি ফায়ার ডায়মন্ড, তাছাড়াও আপনি নিতে পারবেন পাবজির যে ইউসি রয়েছে সমস্ত কিছুই কিন্তু এখান থেকে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে উইথড্র সিস্টেমটা কিন্তু দেখলে আপনি বুঝতে পারবেন কত সহজ একটা উইথড্র সিস্টেম দেওয়া রয়েছে এখানে। আপনি কিন্তু সকল টাকা কিন্তু বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে নিতে পারবেন। তো এখানে কীভাবে কাজ করবেন সম্পূর্ণ প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো এখানে কাজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে একটি ভিপিএন। তো আপনারা যে কোনো একটি ভিপিএন কানেক্ট করতেই পারেন, শুধুমাত্র ইউএসএ কান্ট্রি আপনাকে দিতে হবে। ওকে, তো ভিপিএন কানেক্ট করে আপনাকে ইউএসএ কান্ট্রি দিতে হবে। তারপর যে অ্যাপসে কাজ করবেন এই অ্যাপসটির নাম আমি দেখিয়ে দিচ্ছি। তো অ্যাপসটি ডাউনলোড করার জন্য আপনি সরাসরি চলে আসবেন প্লে স্টোর অ্যাপে। তো প্লে স্টোরে চলে আসার পর আপনি সার্চ বারে সার্চ করবেন ফ্লাওয়ার ক্যাশ লিখে, FLOWER ফ্লাওয়ার ক্যাশ। তো আপনি এখানে এসে সার্চ করবেন ফ্লাওয়ার ক্যাশ লিখে, তারপর দেখতে পাবেন এরকম একটা অ্যাপস চলে আসবে আপনার সামনে। তো এখান থেকে আপনাকে এখানে লেখা থাকবে ইনস্টল নামের একটা অপশন, মাত্র 7-8 MB একটা অ্যাপস এখান থেকে ইনস্টল করে ফেলবেন। ইনস্টল করা শেষ হয়ে গেলে সরাসরি এখান থেকে ওপেন করবেন। ওকে, দেখতে পারবেন আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে। তো এখানে লেখা চলে আসছে, দেখতে পাচ্ছেন ইন্টার ইউর ইমেল অ্যান্ড পাসওয়ার্ড। তো আপনার যদি এখানে অ্যাকাউন্ট করা থাকে তাহলে এখানে আপনি দেবেন আপনার ইমেল অ্যাড্রেস এবং এখানে পাসওয়ার্ড দিয়ে তারপর এখানে লগ ইন করবেন, তাহলে হয়ে যাবে। আর আপনার যদি অ্যাকাউন্ট না খোলা থাকে তাহলে কি করবেন? আর আপনার যদি অ্যাকাউন্ট খোলা না থাকে তাহলে এই নিচে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে, সাইন আপ নামের একটা অপশন রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ নামের একটা অপশন। তো আমাদের এই নিচে সাইন আপ অপশনে ক্লিক করতে হবে। সাইন আপ অপশনে ক্লিক করার পর দেখতে পাবেন আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে। এরকম পেজ চলে আসার পর আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে যে ইউর নেম। তো আপনাকে এখানে আপনার নাম দিতে হবে, দেন এখান থেকে একটি জিমেল অ্যাড্রেস দিতে হবে, তারপর এখান থেকে একটি পাসওয়ার্ড দিবেন এবং এখানে পুনরায় পাসওয়ার্ডটি আবার দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন রেফারেল কোড। তো এখানে একটি রেফারেল কোড বসাতে হবে। এখানে এই কোডটা বসালে আপনি $24 ফ্রিতে পাবেন। তো এই কোডটা পেয়ে যাবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে কোডটি এখানে বসিয়ে দিবেন। ওকে, তারপর যে দেখতে পাচ্ছেন এখানে রেজিস্টার অপশন, এখানে ক্লিক করলে তারপর আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। তো এখানে চলে আসার পর আপনাদের এখান থেকে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তো এখানে দেবেন আপনি ইমেল অ্যাড্রেস, তারপর এখানে দিবেন পাসওয়ার্ড। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লগ ইন অপশন, আপনাকে লগ ইন অপশনে ক্লিক করতে হবে, তাহলে আপনাকে দেখতে পাবেন অ্যাপসের ভিতর প্রবেশ করা হবে। তো অ্যাপসের ভিতর প্রবেশ করার পর দেখতে পাবেন আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে। তো তারপর এখানে দেখতে পাবেন আপনাকে যে রেফার কোড বসাতে বললাম, তো রেফার কোডটা বসানোর পর এখানে দেখতে পাবেন আপনাকে কিন্তু $24 এখান থেকে দিয়ে দিবে। তো এখান থেকে কীভাবে টাকা উইথড্র করবেন, কীভাবে কী করবেন সম্পূর্ণ প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো এখানে কাজ করার জন্য আপনাকে কী করতে হবে, যে এখানে নিচে দেখতে পাচ্ছেন ডেলি চেক নামের একটা অপশন রয়েছে, এখানে যদি যান তাহলে আপনাকে এখানে কিন্তু একটা রেওয়ার্ড পেয়ে যাবেন, গেট বোনাস। তো দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার পরে শুধুমাত্র একটা অ্যাড দেখতে হবে, তো আর কিছু না। তো এখানে হচ্ছে কাজ হচ্ছে আপনাকে অ্যাড দেখতে হবে, তারপর এখান থেকে নো থ্যাঙ্কসের উপর একবার ক্লিক করবেন, তাহলে হয়ে যাবে। তো এখান থেকে নো থ্যাঙ্কসের উপরে ক্লিক করলাম। তো তারপর এখান থেকে ব্যাগে চলে আসবো। ওকে, তো এখানে কিন্তু অনেকগুলো প্রসেস রয়েছে। তো এখানে আপনি এখান থেকে কী করতে পারেন, এখান থেকে ইউটিউব ভিডিও দেখতে পারেন, ওয়াচ অ্যাড দেখতে পারেন, তারপর এখানে রয়েছে সার্চ, এখানে রয়েছে স্পিন। তো এখানে কাজ করার জন্য এইভাবে কাজ করতে হবে, তো আপনাকে শুধু অ্যাড দেখতে হবে। তো এখান থেকে আমি সাপোজ স্পিনের উপরে একবার যদি ট্যাপ করি তাহলে দেখতে পাবেন এখানে কিন্তু আমাকে 15টা কাজ দেওয়া হয়েছে। তো এখানে 15টা কাজ করতে হবে, তারপর এখানে দেখতে পাবেন আমি কত ডলার পাই সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে একবার প্লে গেমের উপর ক্লিক করতে হবে, তারপর দেখবেন এটা স্পিন হচ্ছে। তো স্পিন হওয়ার পর দেখি কী হয়। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 20 কয়েন আমি পেয়ে গেছি। তো একটা অ্যাড চলে আসছে, তো অ্যাডটা আমাকে দেখতে হবে অবশ্যই। তারপর এখান থেকে নো থ্যাঙ্কসের উপর ক্লিক করতে হবে, তারপর এখান থেকে কালেক্টে ক্লিক করলে দেখতে পাবেন এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে। তো আবার এখান থেকে নো থ্যাঙ্কসের উপর ক্লিক করতে হবে, তারপর দেখতে পাবেন কাজ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাকে কিন্তু মাত্র 20 সেকেন্ড পর্যন্ত অপেক্ষা করতে বলতেছে। তো এখানে কিন্তু অপেক্ষা করতে হবে, অ্যাড দেখার জন্য এখানে কিন্তু অপেক্ষা করতে হবে, তারপরে কিন্তু এখান থেকে আমি স্পিন করতে পারবো। তো এখানে মূল কথা হচ্ছে আপনাকে অ্যাড দেখে কাজ করতে হবে। তো উপরে যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন আমি কিন্তু এখান থেকে অলরেডি একটা কাজ কমপ্লিট করে ফেলেছি। তো এখান থেকে আমাকে কিন্তু 15টি কাজ কমপ্লিট করতে হবে। তো এখান থেকে আমি 15 বার স্পিন করে করে আপনাদেরকে তারপরে দেখিয়ে দিচ্ছি, নয়তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো এখান থেকে আমি প্লে স্পিনের উপর আবার ট্যাপ করে 15টা কাজ কমপ্লিট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন আমি কিন্তু মাত্র 2টা কাজ করেছি, এবং এখানে যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন এখানে কিন্তু আমি 37 কয়েন অলরেডি পেয়ে গেছি। তো এখান থেকে কিন্তু আপনি আনলিমিটেড কাজ করতে পারেন। তো এখান থেকে 15টা কাজ শেষ করার পর আবার কিন্তু কাজ চলে আসবে। তো এইভাবে আপনি কাজ করবেন এবং এখানে দেখতে পারবেন যে আপনার কিন্তু কয়েনগুলো জমা হচ্ছে। তো এই স্প্রিনের কাজটা আপনাকে দেখে দিলাম। এখন যদি ব্যাগে চলে আসে এখানে দেখতে পাবেন ওয়াচ অ্যাড নামের একটা অপশন রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন ওয়াচ অ্যাড নামের একটা অপশন, আমরা যদি এই অ্যাডের উপর ক্লিক করি তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু 15টা কাজ দেওয়া রয়েছে। তো এখানেও কিন্তু 15টা কাজ দেওয়া রয়েছে। তো এই এখানে দেখতে পাচ্ছেন ওয়াচ অ্যাড নামের একটা অপশন, আমাদের এখানে ক্লিক করতে হবে। তো এখানে যদি একবার ক্লিক করি তাহলে দেখতে পাবেন একটা অ্যাড চলে আসবে, তারপর এখান থেকে নো থ্যাঙ্কসের উপর ক্লিক করবেন, তারপর কালেক্টে ক্লিক করবেন, তাহলে কিন্তু এখান থেকে 20 কয়েন কিন্তু আপনি কালেক্ট করে ফেলবেন। এখান থেকে নো থ্যাঙ্কসে ক্লিক করলে দেখতে পাবেন আপনাকে কিন্তু মাত্র 20 সেকেন্ড অপেক্ষা করতে হবে। তারপর এখানে খেয়াল করুন, আমি দেখিয়ে দিচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার 37 কয়েন রয়েছে। তো এখান থেকে এই 15 সেকেন্ড চলে যাওয়ার পর আপনাকে দেখাবো যে আমার কত কয়েন তারা দেয়।
শুধুমাত্র একটি অ্যাড দেখার জন্য। তো একটু অপেক্ষা করি, মাত্র 9 সেকেন্ড রয়েছে, তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে কত অ্যাড হলো। ওকে, দেখতে পাচ্ছেন আমার কিন্তু কাজ কমপ্লিট। দেখতে পাচ্ছেন নিচে কনগ্রেচুলেশন লেখা চলে আসছে এবং এখান থেকে কিন্তু 20 কয়েন দিয়েছি। তো এখানে কিন্তু আমার কিন্তু কোনো আপডেট চলে আসে নাই। তো একবার যদি এখান থেকে আমি ব্যাগে চলে আসি, এই যে এখন যদি খেয়াল করে তাহলে দেখতে পাবেন এখানে কিন্তু 57 কয়েন অ্যাড হয়ে গেছে। তো আবার যদি অ্যাডের উপর ক্লিক করি, তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার কিন্তু অ্যাড হয়ে গেছে, 57 কয়েন কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। মাত্র একটা কিন্তু এখান থেকে কাজ করছে, দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু মাত্র একটি কাজ করছি। তো এইভাবে কিন্তু আপনি আনলিমিটেড কাজ করতে পারেন, শুধুমাত্র অ্যাড দেখে কিন্তু এখান থেকে ইনকাম করতে পারেন এবং টাকাগুলো কিন্তু আপনি উইথড্র নিতে পারেন বিকাশ রকেট নগদের মাধ্যমে। তো এখানে যদি আপনি ক্লিক করেন, যে 3 ডট মেনু রয়েছে এখানে যদি ক্লিক করেন, তারপরে দেখতে পাবেন রেফারে ফ্রেন্ড নামের একটা অপশন রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন রেফারে ফ্রেন্ড, এখানে যদি ক্লিক করেন তাহলে দেখতে পাবেন এখানে কী অপশন রয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রেফার করে আপনি কিন্তু 15% কমিশন নিতে পারেন। তো একজনকে জয়েন করালে আপনি পেয়ে যাবেন 10 কয়েন। তো এখান থেকে একজনকে জয়েন করালে আপনি পাবেন 10 কয়েন এবং এখান থেকে আপনি পাবেন 15% কমিশন রেফারে। তো রেফার করার জন্য আপনাকে এই রেফার অপশনে, রেফার নামের অপশনে ক্লিক করতে হবে এবং আপনার ফ্রেন্ডকে আপনার এখানে যে প্রোমো কোডটা থাকবে এই প্রোমো কোড দিয়ে আপনাকে কী করতে হবে, তাকে রেফার করাতে হবে। তো এখান থেকে কিন্তু আপনি রেফার করে আর্ন করতে পারেন। ওকে, তারপর যে আরেকটা অপশন আপনাকে দেখিয়ে দিচ্ছি, তারপর এখানে রয়েছে যে ওকে তারপর কীভাবে উইথড্র করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। উইথড্র করার জন্য এই সর্বর নিচে যে দেখতে পাবেন সর্বশেষে একটা উইথড্র অপশন লেখা চলে আসছে, এখানে যে রয়েছে উইথড্র অপশন, আমাদের এই উইথড্র অপশনে ক্লিক করতে হবে। ওকে, এই উইথড্র অপশনে ক্লিক করার পর দেখতে পাবেন আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে। ওকে, তো এখানে উইথড্র করার জন্য আপনাকে কী করতে হবে, বিকাশে উইথড্র নেওয়ার জন্য আপনাকে অবশ্যই $30 নিতে হবে, নগদে নেওয়ার জন্য আপনাকে অবশ্যই $30 নিতে হবে সর্বনিম্ন, তারপর রকেটে যে রয়েছে এটাকে এখান থেকে আপনি $29 হলে নিতে পারবেন। তো এখানে যদি খেয়াল করেন আপনি রেফার করার সাথে সাথে কিন্তু এখানে কিন্তু $24 পেয়ে গেছেন। ওকে, তারপর এখানে যে পয়েন্ট রয়েছে এখানে পয়েন্টের হিসাবটা আপনাকে বুঝিয়ে দিই। তো এখানে যদি খেয়াল করেন তাহলে এখানে কিন্তু সুন্দর করে লেখা রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা রয়েছে ইউ ক্যান কনভার্ট টু ডলার ইফ দ্য মিনিমাম ইজ 1000 পয়েন্ট। তো এখানে মাত্র কিন্তু আপনি 1000 পয়েন্ট হলেই কিন্তু এটাকে কনভার্ট করতে পারবেন। এবং দেখতে পাচ্ছেন এখানে উইথড্র সিস্টেমটা কী লেখা রয়েছে, ইউ ক্যান উইথড্র উইথ এ মিনিমাম অফ 5 পয়েন্ট। তো এখান থেকে কিন্তু 5 পয়েন্ট থাকতেই হবে, তারপরে কিন্তু আপনি এখান থেকে উইথড্র দিতে পারবেন। আপনি কিন্তু এখানে যে দেখতে পাচ্ছেন পয়েন্ট অপশন, আপনি কিন্তু এই পয়েন্ট অপশন অবশ্যই 1000 পয়েন্ট থাকতে হবে, তবে কিন্তু আপনি এখান থেকে $1 কনভার্ট করতে পারবেন এখানে। তো একদম সহজভাবে কিন্তু এখান থেকে পয়েন্ট আর্ন করা যায় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং এখান থেকে কিন্তু আপনি কনভার্ট করতে পারবেন এই কয়েনগুলোকে আপনি ডলারের মাধ্যমে। তো এখান থেকে ডলার মাধ্যমে কনভার্ট করার পর আপনি কিন্তু এখান থেকে মাত্র $30 হলে এখান থেকে কিন্তু উইথড্র নিতে পারতেছেন। এদের কিন্তু উইথড্র সিস্টেমটা অনেক সুন্দর, আপনি দেখতে পাচ্ছেন এখানে খুব সহজ মাধ্যমে কিন্তু আপনি টাকাগুলো কিন্তু এখান থেকে নিতে পারছেন। তো আশা করি খুব সহজ আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো এখানে কাজ করার জন্য আপনাকে VPN কানেক্ট করতে হবে এবং দেন এখান থেকে অ্যাড দেখে দেখে আপনাকে ইনকাম করতে হবে। তো এটাই হচ্ছে মূলত আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে জানাবেন। তো দেখা হবে খুব শীঘ্র নতুন আরেকটি ভিডিওর মাধ্যমে। ততক্ষণ পর্যন্ত আমাদের AF টেক জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথেই থাকুন।